সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি 34তম বিসিএস গণিত পাঠ প্রশ্ন সমাধানে। তো গত টিউটোরিয়ালে আমরা 14 নম্বর পর্যন্ত প্রশ্নের সমাধান দেখছিলাম, আজকে আমরা 15 নম্বর থেকে শুরু করব। তো 15 নম্বর প্রশ্নে আমাদের কী দেওয়া আছে? 15 নম্বর প্রশ্নে আমাদের একটা সিরিজ দেওয়া আছে। সিরিজে বলা হচ্ছে 0.03, 0.12, 0.48 শূন্য স্থানের সংখ্যাটি কত, অর্থাৎ এর পরে শূন্য স্থানের সংখ্যাটি কত হবে। তো এখানে যদি আমরা এটার থেকে এটা যদি ডিস্টেন্স বের করি, অর্থাৎ আমরা যদি এটাকে আমরা 3 আসে 12 কত পাবো দেখি আমরা, তাহলে 3 আসে 12 যদি আমরা করতে চাই তাহলে 0.3 গুণন যদি 4 দিই তাহলে আমাদের কত আসবে, পয়েন্ট সরি 0.03 গুণন 4 সুতরাং আসবে কত আমাদের 0.12। 0.12 পেলাম, এটাকে যদি আমরা 4 দিয়ে গুণ করি 0.12 গুণন 4 সেটা আমাদের 0.48। অর্থাৎ আমরা বুঝলাম যে এখানে প্রত্যেকটা ডিস্টেন্স এইটা থেকে এইটার ডিস্টেন্স হলো কত, 4, এটার থেকে এইটার ডিস্টেন্স, অর্থাৎ সরি ডিস্টেন্স না, এইটার থেকে এইটা হলো 4 গুণ এবং এটা থেকে এইটা হলো 4 গুণ, অর্থাৎ এইটা থেকে এইটা 4 গুণ করলে হচ্ছে 12, তা 3 4 12, এটা থেকে 4 12 48। সো এইটার থেকে আমরা এখন 4 যদি গুণ করি গুণন 4 সুতরাং পরবর্তী প্রশ্নটা হবে 1.92। এখানে আমাদের পরবর্তী হবে কত, 0.48 ডট পরবর্তীটা হবে 0.1.92। সো আমাদের আনসার হলো কত, 1.92। তো আশা করি আনসারটা বুঝতে পারছেন, কারণ এখানে সিরিজটাতে প্রত্যেকটা সিরিজ প্রথমটা থেকে 4 গুণ করে এটা হয়েছে, এটাকে 4 গুণ করে আবার এটা হয়েছে। সো এটার সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে আমরা এইটা পাবো পরবর্তী, অর্থাৎ আনসারটা পেয়ে যাবো। সো এখানে আনসার হলো 1.92। তো এখানে আমাদের আনসার দেওয়া আছে, আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে আনসারগুলো জানিয়ে দিবেন। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নে কী দেওয়া আছে বলা হচ্ছে যে একটি 20 ফুট বাস, বলা হচ্ছে যে একটি 20 ফুট বাস এমনভাবে কেটে দুই ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের 2/3 হয় এবং ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট। বলা হচ্ছে যে একটি 20 ফুট বাস, লম্বা একটি বাস এমনভাবে কেটে দুই ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশর 2/3 হয়। এখানে যদি বিষয়টা আমরা ফিগারের মাধ্যমে একটু দেখার চেষ্টা করি, আমাদের এই একটা বাস আছে, এই বাসটার পুলটার দৈর্ঘ্য হলো কত, 20 ফুট। বাসের পুলের দৈর্ঘ্য কত, 20 ফুট। এই বাসটাকে আমরা কত করব, 3 ভাগে ভাগ করব। কী জন্য 3 ভাগে ভাগ করব, কারণ বলা আছে 2/3। তো বলা আছে ছোট অংশটি 2/3, ছোট অংশ বড় অংশের 2/3, অর্থাৎ ছোট অংশটি বড় অংশের 2/3, তার মানে এইটুকু আমাদের ছোট অংশ, যদিও এইটুকুই হয়ে গেছে বড় কিন্তু তারপরে এইটুকু ছোট অংশ, ছোট অংশ এবং এইটুকু আমাদের হলো কি, বড় অংশ, বড় অংশ। ওকে, আচ্ছা তাহলে এখন বড় অংশের দৈর্ঘ্য যদি আমরা এইটুকু যদি এক্স ধরি তাহলে এইটুকু আমাদের কত হবে, কারণ এইটুকু বলা হয়েছে 2/3, লেট বড় অংশ হলো এক্স, অতএব ছোট অংশ হলো 2/3 × x, এক্সের 2/3, কারণ পুরোটাই এইটুকু আমাদের এক্স ধরছি। ওকে, এখন বলা হচ্ছে যে পুরোটার দৈর্ঘ্য কত দেওয়া আছে, 20, তার মানে এইটা আর এইটা দুইটা মিলে, অর্থাৎ এই এই ছোটো অংশ এবং বড় অংশ, ছোটো অংশ বড় অংশ মিলে আমাদের দেওয়া আছে 20 ফুট। তাহলে শর্ত মতে ছোটো অংশ যোগ বড় অংশ ইকুয়ালস টু আমাদের দেওয়া আছে 20। তাহলে আমাদের 3 যদি লসাগু করি তাহলে 3x + 2x = 20, তাহলে 5x = আমাদের 60, x = আমাদের তাহলে কত আসবে, 12। আমাদের কী চাইছে, ছোটো অংশের দৈর্ঘ্য কত, আমরা এক্স কিন্তু ধরে নিচ্ছি কী অংশের দৈর্ঘ্য, বড় অংশের দৈর্ঘ্য, অতএব ছোটো অংশের দৈর্ঘ্য আমাদের 2/3 দেওয়া আছে, অতএব ছোটো অংশের দৈর্ঘ্য, ছোটো অংশের দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের 2/3x। সুতরাং এখানে আমরা এই এক্সের মানটা বসে দেব, 2/3 গুণন হলে এক্সের মান আমাদের 12, অর্থাৎ 1 × 12, সুতরাং এইটাতে এটা গুণ করলে হয় 24/3, সুতরাং আমাদের 8
ফিট। সো আমাদের আনসার কত? 8 ফুট। অপশানে আমাদের আনসার দেওয়া আছে অনেকগুলা, সরি অপশন দেওয়া আছে অনেকগুলা, 6, 7, 8, 10। এখন কোনটা আনসার আমরা বের করে দিছি আপনারা অবশ্যই আমাকে কমেন্ট আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আসলে কোনটা আনসার। ধন্যবাদ সবাইকে, আমাদের দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে।